সরস্বতী রায় কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে রুই মাছের ভাপা করে দেখাবো, কিন্তু ভাপা তো কলা পাতা কচু পাতায় হয়, আমি একদম বাঁধাকপি পাতাতে ভাজা করে ভাপা করে দেখাবো। আমি এখানে গরম জলটা গরম হয়ে গেছে, ফুটে গেছে, এটা আমি এখানে দিয়ে দিলাম। পাতাটা এরকম করে জলে দিলে নরম হয়ে যাবে। এরকম করে হাত দিয়ে একটু আস্তে আস্তে নাড়া দিতে হবে। পাতাটা খুব সাবধানে খুলতে হবে, কিন্তু খোলার সময় নাহলে খুলবে না। খুব সাবধানে খুলতে হবে, যে যে ছিঁড়ে গেছে একটু একটু করে, সেই ছিঁড়েটা যেন অল্প বেশি ছিঁড়বে না। এবার আমি একটু পাতাটাকে উল্টিয়ে দিব, এইভাবে চামচ দিয়ে ধরে এভাবে আমি উল্টিয়ে দিলাম, যে পাতাটা নরম হয়ে গেল। পাতাটা আমার এখন হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। এই যে পাতাটাকে এরকম করে গরম জলে সেদ্ধ করলে এরকম নরম হয়ে যাবে। এখানে আমি সর্ষা কাঁচা লঙ্কা চারটা নিয়েছি, নিয়ে বেটে নিয়েছি। আর এখানে চারমগজ, কাজু বাদাম, কী বাদাম, আমি টক দই দুই চামচ নিয়ে নিলাম। জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো এক চামচ, লাল লঙ্কার গুঁড়ো এক চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সর্ষার তেল দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো আমি একটু মাখবো। আমার সব মশলা মিক্সড করা হয়ে গেছে, আমি এখন মাছগুলো এক এক করে মাখব। মাছগুলো একটু ভাজা করে নিয়েছি আমি, মাছটা দিয়ে দিলাম। এবার সব মাছের গায়ে মশলাটা মাখবো। আপনারা যদি কাঁচা মাছ নেন, কাঁচা মাছ দিয়েও খেতে পারেন। আমি মাছটাকে একটু ভাজা করে নিয়েছি। এখন আমি পাতাটা সেদ্ধ করে নিয়েছি, যে এই পাতাটার মধ্যে এখন মাছটা একটা একটা করে দিয়ে দেবো। এই যে একটা একটা করে মাছ দিয়ে দিলাম। সবাই তো কলা পাতা কচু পাতায় খেয়েছ, এবার বাঁধাকপি পাতাতে খেয়ে দেখো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। কিন্তু ভাবে একটু একটু করে ভাজ করে দিতে হবে পাতাটাকে। এই পাতাটা এই পাশে দিতে হবে। এইভাবে সুতো দিয়ে আমি সবগুলো রেডি করে নিয়ে তারপর সুতো দিয়ে পেঁচাবো। এইভাবে মশলা একটু একটু করে দিয়ে, কাঁচা লঙ্কা এইভাবে লম্বা করে দিয়ে, এই পাতাটা গোড়াটাকে এইভাবে ভাজ করে দিতে হবে। এই পাতাটা এরকম করে দিতে হবে। এরকম করে আমি সুতা দিয়ে এখন বেঁধে নেব। এই যে এইভাবে এইভাবে দিয়ে, এইভাবে দিয়ে, এই যে এরকম করে আমি এক পেঁচ দিয়ে নিলাম। আপনারা যদি একটু বেশি দিয়ে দিবেন তো দিতে পারেন। আমি এইভাবে দিলাম আর সুতাটাকে আমি কেটে দিলাম। এরকম করে আমি সবগুলোকে বেঁধে নেব। এই যে সবগুলো আমি এরকম করে বেঁধে নিয়েছি, এটা এখন তেলে আমি ভাপায় নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাকে আমি একটু ঘুরিয়ে নেব এরকম করে। আমি এখানে এক পেঁয়াজ পিসটা বসিয়ে দেব। এরকম করে সব সাজিয়ে দিতে হবে। আবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম, 5 মিনিট পরে আবার দেখবো, উল্টিয়ে দেবো। তারপরে 5 মিনিট পর চলে আসলাম, আমি ঢাকনা তুলে দেখবো কেমন হয়েছে। এটা আমি একটা একটা করে উল্টিয়ে দেবো, চামচ দিয়ে উল্টিয়ে দেবো একটা একটা করে। এবারে
এইবার আমি আরেকবার আরো 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম ওই পাশটা হওয়ার জন্য। 5 মিনিট পরে আমি আবার চলে আসলাম, এবার দেখবো উল্টো কেমন। এই পাশটা আমার হয়ে গেছে, এবার আমার বাঁধাকপি ভাপা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি তোমাদেরকে সুতোটা কেটে দেখাচ্ছি যে ভাপা হয়েছে কিনা। খুব সুন্দর ভাপা হয়েছে। আমার রুই মাছ বাঁধাকপি ভাপাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে।